সাবস্ক্রাইব করবে অর্মিন শিকারি চ্যানেলকে আর পাশে থাকা মেলায় যদি বাজিয়ে দিন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস দিয়ে তো মিলবেই না আবার একদিনের স্যালারি যথেষ্ট নয় এক বছর ধরে কাটা হতে পারে স্যালারি এমনই একটা সার্কুলার বেরিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ সার্কুলার সাবজেক্ট কী বলা আছে দেখুন সাবজেক্টে বলা আছে যে ডোনেশান অফ ওয়ান ডে স্যালারি টু পি এম কেয়ার ফান্ড রেজিস্ট্রেশন তো এই এম কেয়ারে একদিনের স্যালারি ডোনানের কথা বলা হয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু অ্যাপিল অফ অল অফিসার অ্যান্ড স্টাফ অফ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ টু কন্ট্রিবিউট দে আর ওয়ান ডে স্যালারি এভরি মান্থ স্টিল মার্চ মার্চ মাসের দু হাজার মার্চ দু হাজার একুশ পর্যন্ত কিন্তু প্রতি মাসে একদিনে স্যালারি ডোনেট করার কথা বলা হচ্ছে টু দ্য প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশান পি এম কেয়ার ফান্ড টু এইট দ্য গভর্নমেন্টস এফর্ট টু ফাইট দ্য করোনা ভাইরাস প্যান্ডামিক এনি অফিসার অফ স্টাফ হ্যাভিং অবজেকশন টু ইট মেনে ইনিশিয়েট ড্রয়িং এ ডিসবাস্টিং অফিসার ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন রাইটিং মেনশনিং হিজ হার এ এমপ্লয়ি কোড লেটেস্ট তার এমপ্লয়ী যে অস্বীকার করবেন যিনি যা অস্বীকার করবেন তাকে অবশ্যই কুড়ি এপ্রিলের মধ্যে জানাতে হবে ডিসবাস্টিং অফিসারের কাছে এ দেখুন খবরটি কো তো কোভিড নাইনটিন বলা হচ্ছে যে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াই ইতিমধ্যেই মন্ত্রীদের বেতনের একটা অংশ কাটার সিদ্ধান্ত হয়েছে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনও কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার এপ্রিল মাসেই একদিনের বেতন কাটা হবে মে মাসে যে বেতন কর্মীরা হাতে পান তা থেকে কাটা হবে টাকা এর পাশাপাশি আগামী এক বছর প্রতি মাসে একদিনের বেতন কাটার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর একই সঙ্গে আপাতত বর্ধিত মর্গ ভাতা না মেলার সম্ভাবনাও রয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশ যে ইতিমধ্যেই রাজস্ব বিভাগের একটি কেন্দ্রীয় সরকারের সার্কুলার এসেছে যাতে তাতে বলা হয়েছে সরকারের ঠিক সরকার ঠিক করেছে অফিসার ও কর্মীদের কাছে দু হাজার একুশ সালের মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে একদিনের বেতন প্রধানমন্ত্রী তহবিলে দেওয়ার জন্য আবেদন করা হবে এই সার্কুলারেও বলা হয়েছে কোনো অফিসার বা কর্মী যদি এ এতে অমর থাকে তিনি সেই আপত্তির কথা জানাতে পারেন সেক্ষেত্রে নিজের এমপ্লয়ি কোড উল্লেখ করে রাজস্ব দপ্তরকে আগামী কুড়ি এপ্রিলের মধ্যে জানাতে হবে কেন্দ্রীয় সরকারের আবেদন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে যেসব বিভাগ সামনে থেকে লড়াই করছে সেগুলিকে বাদে অন্য সব দপ্তরের কর্মীরাই ই এক বছরের মাসে মাসে একদিনের করে বেতন প্রধানমন্ত্রী তহবিলে জমা দিন শুধু একদিনের বেতনই নয় আপাতত বর্ধিত ডিএ থেকেও বর্ধিত হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা গত তেরোই মার্চ কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা চার শতাংশ ডিএ এবং পেনশনারদের জন্য চার শতাংশ ডিএনএস ডিআনএস এলা রিলিফ অর্থাৎ ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি থেকেই তা কার্যকর হওয়ার কথা এই বর্ধিত ডিএ ও ডিআর এখনই নাও দেওয়া যেতে পারে লকডাউনের জেরে দেশের আর্থিক কার্যকলাপ বন্ধ এদিকে কোভিড নাইন্টিন মোকাবিলায় প্রয়োজন প্রচুর অর্থে শুধু স্বাস্থ্য খাতেই নয় দেশের সব মানুষের মুখে খাবার তুলে দেওয়াও এখন দেশের কাছে বড় দায়িত্ব লকডাউন ওঠার পরে বহু মানুষের কাজ হারানোর আশঙ্কাও রয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের একটা অংশ কোষাগারে ভরতে চাইছে কেন্দ্র জানানো হয়েছে এই সময় যে বেতন কাটা হবে তা কোভিড নাইন্টিন মোকাবিলায় গঠিত প্রধানমন্ত্রীর তহবিলে জমা হবে আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আর খুব ভালো থাকবেন ধন্যবাদ